So I'm just starting with the sketch, the basic sketch এবং স্পেস ডিভিশন গুলো আমি আজকে কি আঁকছি তোমরা থাম্বনেইলে নিশ্চয়ই দেখেছো জল রঙে দুর্গা মুখ আমি আঁকছি আজকে ডিজিটাল আর্ট এর আগের ক্লাসে আমি এঁকেছি না দেখলে দেখতে পারো লম্বা ক্লাস বিশদে পুরো আলোচনা করা আছে এবং আজকে যেটা আমরা আঁকছি সেটাও একটা স্টিল লাইফ স্টিল লাইফ মানে যে কোনো আর কি বস্তু যেটা আমরা স্টিল ছবি তুলে রেখেছি স্থির চিত্র এখানে আমি কোনো কনসেপ্ট আঁকছি না মাটির যে দুর্গা মূর্তির মুখ হয় যেমনটা আর কি আমাদের প্রত্যেকটা পুজো মণ্ডপে দেখতে পাই আমরা আমি সেরকম একটা মুখ আঁকছি যেটা মাটিরই মুখ আদতে জল রং ইউজ করছি কেন কারণ আমি যে ধরনের কাজ চাইছি সেই কাজটা কিন্তু জল রঙে ওই ব্লার অ্যান্ড শার্প এজটা এবং ওই জল রঙের যে ওয়াশ এবং তাদের যে রঙের যে মিশ্রণটা রং যে মিক্সড হয়ে যায় একসাথে তার যে গ্রেডিয়েন্টটা দেখা যায় যখন আমরা জল রঙের মধ্যে রং ইউজ করি সেটাই আমার মুখ্য উদ্দেশ্য যে ওই এফেক্টটা ওই চিত্রটা আর কি ধরার বেসিক স্কেচ আমরা লুমিস মেথড অবলম্বন করে পুরোপুরি লুমিস মেথড না কিন্তু আমি যখন নর্মালি ছবি আঁকি নিজে পুরো যে লুমিস মেথড আঁকি প্রত্যেকবার সেটা কিন্তু না আমি মাপগুলো ঠিক রাখার চেষ্টা করি আর এখানে একটা বিশেষ জিনিস লক্ষ্য করার বিষয় যে লুমিস মেথডে আমরা যখন ছবি আঁকি তখন সাইড প্লেনের দুটো আমরা কেটে বাদ দিয়ে দিই দুদিকে দুটো মানে অর্ধবৃত্ত এক্ষেত্রে দুর্গা মুখের মধ্যে একটা এমন অ্যাবস্ট্রাক্ট সৌন্দর্য আছে যে ওই সাইড প্লেন দুটো না কেটে দিলেও কোনো ব্যাপার নেই শুধুমাত্র চিক বোনের যে প্লেনটা সাইড প্লেনটা সেটা আমরা ডিভাইড করে দিয়েছি তার কারণ ওখানে আর কি গালের যে ট্রানজিশনটা রঙের সেটা ফুটে উঠবে স্কেচ জল রঙের ক্ষেত্রে খুব একটা গভীরভাবে বা ডিপ ডার্কভাবে করা উচিত না কিন্তু আমি এখানে এই কারণেই করছি কারণ দেখা যাবে স্পষ্টভাবে ক্যামেরাতে এই জন্য আমি স্কেচটাকে একটু ডিফাইন করে দিচ্ছি এমনিতে লাইট স্কেচ করেই জল রং করা বেটার কারণ হচ্ছে জল রং ট্রান্সলুসেন্ট একটা কালার যেটার জন্য নিচ দিয়ে আর কি দেখা যায় ওয়াশগুলোর উপর ওয়াশ আমরা উপরে দিলাম নিচ দিয়ে তাও পেন্সিলের দাগ দেখা যাচ্ছে যেটা অনেক সময় ভালো লাগে না আবার অনেক ক্ষেত্রে সেই এফেক্টটা দিয়েই ছবির মধ্যে একটা আলাদা ফর্ম ক্রিয়েট করা যায় আমরা আজকে যেটা দেখব সেটা দুর্গামুখ এবং মোবাইলে আমি শ্যুট করছি আগেই বলেছিলাম আগের দিন যে এসডি কার্ডটা নষ্ট হয়ে গেছে এখন অবধি অর্ডার দিয়েছি এখন অবধি আসেনি যাই হোক জল রঙের যে ফিচারগুলো সেগুলো আমরা কাজে লাগাবো এবং আমি যে কাগজটা ইউজ করছি সেটা হ্যান্ডমেড পেপার এবং 300 GSM বোধ হয় হবে এবং এই কাগজটার একটা খুব ভালো দিক আছে যে আমি দেখছিলাম যে কাগজটার কিরকম ওয়াবল হয়ে যায় না বাকল আপ হয়ে যায় না মানে জল দিলেই আর কি দুমড়ে মুচড়ে এক হয়ে ওরকমটা হয় না ব্রাস্টর কাগজগুলোতে 300 GSM এর কাগজ মোটা কাগজ কোল্ড প্রেসড কাগজ তা সত্ত্বেও কিন্তু ওই ওয়াবলটা আমি দেখেছি প্রায় দামি কাগজেই হয় আর্চিজ আমি ইউজ করিনি সুতরাং আমি জানি না কিন্তু ম্যাক্সিমাম যত দামি কাগজ আছে অনেকগুলোই আমি ইউজ করেছি এমনকি কার্টিজ পেপার যেগুলো সেগুলো আমি ইউজ করে দেখেছি কার্টিজ পেপারেও মানে ওয়াবল হয় কিন্তু এটা আমি আমার লোকাল স্টোর থেকে আর্ট স্টোর থেকে এই কাগজটা কিনেছিলাম অনেক দিন আগে এর উপর একটা ওই পিচ বোর্ড যে বোর্ড দিয়ে ক্লিপ বোর্ড দিয়ে আমরা পরীক্ষা দিতে যেতাম ওরকম একটা টেক্সচার হয়ে রয়েছে যেটা আমার খুব পছন্দ খুব ভালো লাগে আমার ওই টেক্সচারটা তাই আমি কাগজটা কিনেছিলাম কিছুদিন আগে আবার কিনতে গিয়ে দেখি এই কাগজ আর পাওয়া যাচ্ছে না দোকানেও সেই ক্যানসনের কোনো একটা কাগজ রেখেছে তো যেটা আমি বলছিলাম যে ভালো কাগজ আমি আগেও বলেছি যে জল রং ইউজ করার জন্য আমাদেরকে ভালো কাগজ ইউজ করতে হবে রং আর্টিস্ট কালার ক্যামেলের আর্টিস্ট কালার ঠিক আছে প্র্যাকটিসের জন্য এবং আমাদের আমরা যারা আর কি নর্মাল ছবি আঁকি তার জন্য ওই রং ঠিক আছে প্রফেশনাল একদম নয় আবার খুব একটা মানে ফেলে দেওয়ার মতো না আর কি সুতরাং ওই কালার দিয়ে আমরা ছবি আঁকতে পারি কিন্তু যদি কাগজটা আমরা ভালো ইউজ করি
তাহলে হয় কি, তাতে রংটা ধরে ভালো এবং দীর্ঘ দিন অব্দি সেই রঙের যে জৌলুস সেটা আর কি বজায় থাকে। দুর্গামুখ আঁকা প্রায় কমপ্লিট, আমি কিছুটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি 50%, যাতে করে একদম বোরিং না লাগে। এবারও দেখো যে আমি ইরেজার দিয়ে খানিক এক্সট্রা যে গ্রাফাইট গুলো ছিল সেগুলো আমি তুলে ফেললাম, কারণ অতিরিক্ত অতিরিক্ত পেন্সিলের দাগ যদি কাগজে পড়ে থাকে, তাহলে আমরা জানি যে জল রঙে আমাদের আলো, যখন আমরা আলো ইউজ করব রঙের ক্ষেত্রে বা কালারের ক্ষেত্রে, যখন আমরা ভ্যালুতে ওয়ার্ম কালার দেব, তখন কিন্তু যে সাদাটা আমাদের দরকার সেটা আমাদেরকে ছেড়ে রাখতে হবে। সাদা রং খুব একটা ইউজ করা হয় না জল রঙে, সুতরাং আমাদেরকে দেখতে হবে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এবারে দেখো আমি কিন্তু প্রথমে জল দিয়ে নিচ্ছি এক চোট। এই জলটা দেওয়ার কারণ, আগে প্রত্যেকটা জল রঙের ক্লাসে আমি জিনিসটা রিপিট করি, তোমরা হয়তো নাও দেখে থাকতে পারো, এই ছবিটাকে এরকম ভাবে আঁকতে যে আমি তোমাকে বলছি না যে জলটা আর কি কাগজের উপরে রংটাকে স্প্রেড করতে সাহায্য করে। তো প্রথমেই যখন আমরা জল দেব এবং তার উপরে আমরা রং অ্যাপ্লাই করব, তখন ওই যে সেটা যে নিজেই একটা গড়িয়ে গিয়ে মিশে যাবে জলের সাথে এবং একটা অদ্ভুত গ্রেডিয়েন্ট, একটা লস্ট এফেক্ট পাওয়া যায়, যেটা খুব ভালো। এবং জল রং মানেই তো তাই, লস্ট অ্যান্ড ফাউন্ড, শার্প অ্যান্ড ব্লার এজ, এবং প্রত্যেকটা জিনিস কানেক্টেড একে অপরের সাথে। পেন্টিং মানেই তাই, আমাদেরকে যখন সমতল পটের উপরে যে কোনো কিছু, থ্রি ডাইমেনশনাল হোক বা ওয়ান ডাইমেনশনাল হোক বা টু ডাইমেনশনাল হোক, যাই হোক, সেটা যখন আমাদেরকে দেখাতে হবে, বোঝাতে হবে, তখন আমাদের কিচ্ছু করার নেই। এই লস্ট অ্যান্ড ফাউন্ড টেকনিক, এই ব্লার অ্যান্ড শার্প যে এজের কথা আমি বলছি, এগুলোই আমাদেরকে ইউজ করতে হবে। এখানে দেখো আমি ইয়েলো ইয়েলোর যে গ্যাম্বোজ হিউ, এই কালারটা আমি ইউজ করলাম, এই কালারটা খুব ভালো, এবং এর সাথে একটা লালচে মিশ্রণ করাই থাকে অটোমেটিক, এই রংটার নেচারই তাই। এখানে দেখো যে যে চোখের ঠিক উপরটা এবং কপালটা, যেখানে আমাদের মেন লাইটটা পড়েছে এবং সেই লাইটটা পড়ার ওই জায়গায় রংটা আর কি অনেকটা লাইট হয়ে গেছে, ওয়ার্ম হয়ে গেছে আরো বেশি। দুটোই হলুদ রং, দুটোতেই আমরা একই রকম ভাবে রঙের ইউজ করছি, কিন্তু একটা জলের সাথে যেহেতু মিশে ওটা তৈরি হয়েছে, আমি ওখানে কিন্তু রং দিইনি প্র্যাকটিক্যালি। সুতরাং লাইট যেখানে ফেলতে হবে, লাইট যেখানে আমাদের দরকার, সেখানে এই রকম ধরনের কাজগুলো করা উচিত। এবং তার সাথে একই মানে রঙের পুঁচের মধ্যে এই যে আমরা ফার্স্ট ওয়াশটা দিচ্ছি, এটা আমাদের ব্লার এজ হিসাবে দেখাবে, তো এক্ষেত্রেও আমরা পুরো কাগজটাই, কম্পোজিশনটাই আমাদের যেখানে রং দরকার সেখানে সেখানে আমরা রং দিয়ে নেব। এই লাল রংটা হচ্ছে স্কারলেট লেক, অবশ্যই স্কারলেট লেকের সাথে একটু ক্রিমসন লেক দুটোকে মেশানো আছে, এবং পারমানেন্ট অরেঞ্জ খানিকটা নেওয়া আছে আমার ইয়েতে, এবং এই দিকে ম্যাজেন্টা, অন্য একটা প্যালেটে ম্যাজেন্টা রেখেছিলাম, ম্যাজেন্টাও আমি খানিকটা মিশিয়েছি। আমি কালারের নামগুলো এই কারণেই বলছি যে কালারের নাম মনে রাখা এবং কালারের নাম নোটিশ করা দুটোই কিন্তু আর্টিস্টের জন্য ইম্পর্টেন্ট, এবং তুমি কোথায় ডিফারেন্ট সেটা তোমার কিন্তু কালার প্যালেটটা অনেকটা পরিমাণ তোমাকে আর কি মানুষের কাছে তোমার আর্টিস্ট সত্তাটাকে প্রকাশ করে, যে তোমার কালার প্যালেটটা কীরকম, তুমি কী রং ইউজ করছো। যথারীতি আমাদের যে লাইট পার্ট, যেখানে যেখানে আলো পড়ার কথা, সেই পার্ট কিন্তু আমাদের রং করা শেষ। যে লাল রংটা দিয়েছি সেটাও কিন্তু ওয়ার্ম টোনের মধ্যেই রয়েছে, সেটা কুল টোন নয়। এবার দিলাম কুল টোন, এইটা হচ্ছে কুল কালার, এবং ভেজা অবস্থাতে, কাগজ কিন্তু ভিজে আছে এখন, আমি শুকিয়ে নিইনি, তার কারণ আবার বলছি ওই যে লস্ট অ্যান্ড ফাউন্ড টেকনিক, এখানে ওই ভেজা কাগজের উপরে আমি ওই নীলটা দিলাম। ওটা ঠিক শুধুমাত্র নীল নয়, ওর সাথে খানিকটা পরিমাণ সবুজ এবং খানিকটা পরিমাণে ভায়োলেট কালার মেশানো আছে, বেগুনি।
জল রং আমার, আমি যার কাছে আঁকা শিখেছি সে স্যার আমাকে চিরকাল বলেছেন যে জল রং কখনো ডাইরেক্ট ইউজ করবে না, সবসময় একটা রঙের সাথে অন্য একটা রঙকে মিক্স করবে। তার মানে এই না যে তুমি তোমার দরকার সবুজ রং আর তুমি তাতে লাল দিয়ে দিলে, দিয়ে ইয়ে করে দিলে, এমন সামঞ্জস্যপূর্ণ রংটা মিক্স করতে হবে, এবং রঙের যে যেটার সাথে যেটা মানাবে সেটা অনেকের নিজের মধ্যেই থাকে। কালার স্কিম নিয়ে যখন আমি কথা বলবো সেটা নিয়ে আমি বলবো যে এইগুলো আর কি ঠিক করে মাথায় রাখতে হবে। ইয়েলোর সাথে আমি আগেও বলেছি যে ভায়োলেট কালারটা কুল কালার বা শ্যাডো কালার হিসেবে খুব ভালো যায়, এবং তার সাথে আমি গ্রিনটা ইউজ করলাম। তার কারণ হচ্ছে আমি দেখেছি অনেক বড় আর্টিস্টকে এরকম ধরনের টিল কালারগুলো ইউজ করেন, যার ফলে একটা অদ্ভুত ফেডেড এফেক্ট পাওয়া যায় যেটা আমার খুব ভালো লাগে। এবং আমি দেখলে নিশ্চয়ই যে আমি খালি জল দিয়ে একটা স্ট্রোক শ্যাডোর মধ্যে দিলাম, যাতে আর কি নিচের হলুদটা আরও বেশি করে ফুটে উঠছে এবং ওখানে একটা অদ্ভুত ট্রানজিশন অটোমেটিকলি হয়ে গেছে, ওখানে আমাকে বেশি কিছু করতে হয়নি। এবার আসছে শার্প যে শ্যাডো পার্টটা, যে ছায়াগুলো আর কি শার্প হবে, এগুলো ছায়া, নাকের নিচের যে ছায়াটা সেটাই এখানে মেন, এবং ঠোঁটের যে নিচের অংশটা, ঠোঁট এবং থুতনির যে মাঝের কার্ভটা সেটাও আমরা ডিফাইন করবো ছায়ার মাধ্যমে। এইভাবেই অ্যাকচুয়ালি 3D আঁকা হয়। এবং কালারের কালার কুল এবং ওয়ার্ম কালার, আগেও আমি রেড দিয়েছি যখন সেটা ওয়ার্ম হিসেবে ইউজ হয়েছে, এখন আমি যে চোখের উপরে এই রেডটা দিচ্ছি এটা কিন্তু কুল বা ছায়া হিসেবে ইউজ হচ্ছে। সুতরাং একই সাথে যখন তুমি পেন্টিংটা দেখবে, যখন তোমার কিছু শিখতে চাইবে তুমি পেন্টিংটা দেখে, বা মানে আমি আঁকার ক্ষেত্রেই বলছি, তখন কিন্তু একই সাথে আমার ভয়েস ওভারটা যেমন তোমরা শুনবে, তেমনি কিন্তু শুনতে হবে, তেমনি কিন্তু দেখতে হবে তোমাকে আমি কি করছি, আমার তুলির যে ডগা সেটা কাগজের উপরে কি করছে। আমার বলে না, তুমি যে কোনো আর্টিস্টের কাজ যখন দেখবে তখন সেটা দেখবে। তিনি মুখে অনেক সময় হয়তো অনেক কিছু বলেন না, আমি তো অনেক বড় আর্টিস্ট ইউটিউবেই রয়েছে এরকম ভিডিও তার আর কি ডেমো দিচ্ছেন, কিন্তু তারা তো কোনো কথা বলছেন না, ন্যারেশন নেই। আর অনেক মানে ম্যাক্সিমাম বড় আর্টিস্ট হন যারা, তারা আর কি ওরকম মানে একটা আর কি তাদের মধ্যে এমন গাম্ভীর্য থাকেই যেটার ফলে আর কি তারা আর কি অতটা কিছু মানে আমি আমার গোপন জিনিসগুলো, গোপন মাস্টারিগুলো আর কি তোমাকে মানে সহজে শিখিয়ে দিতে চাইবো না, এরকম টাইপের একটা ব্যাপার থাকে। আমি এটা খুব মানে কৌতুক রসেই আর কি বলছি, আমি এটা কোনো রকম ধরনের খারাপ হতে বলছি না। আমার একটা নিজের ফিল হয়েছে অনেক জায়গায় অনেক রকমভাবে অনেক মানুষের সাথে মিশে। আবার অনেকে আছেন যারা ডেকে তোমায় তোমার ভুলগুলো দেখিয়ে দেন, এমন আর্টিস্ট শিক্ষক আমি পেয়েছি আমার এতদিন ধরে আমি যখন আঁকার পরীক্ষা দিতে যেতাম, তখন ওখানকার যে টিচারগুলো ছিলেন তারা আমাকে অনেকে এরকম দেখিয়ে দিয়েছেন যে এই জিনিসটা এরকমভাবে ইউজ কর, এটা এরকমভাবে করতে পারিস। আমিও তোমাদেরকে সেই গাইডটাই দেব, আমি কিন্তু তোমাকে তোমার আঁকাটাকে পুরোপুরি চেঞ্জ করতে হবে সেটা বলছি না। তুমি যদি তোমার স্বতঃস্ফূর্তভাবে কিছু বেরিয়ে আসে তোমার ভেতর থেকে, সেটা যদি তুমি আঁকতে চাও আঁকতেই পারো, কোনো সমস্যাই নেই তাতে। কিন্তু যখন তুমি দেখবে যে কোথাও আমাকে রিয়েলিজম আঁকতে হচ্ছে, 3D আঁকতে হচ্ছে, বিশেষ করে রিয়েলিজম আঁকতে হচ্ছে, আর এটা তো সত্য কথা যে অ্যাবস্ট্রাক্ট আর্টের থেকে রিয়েল মানে রিয়েলিস্টিক আর্ট বা যেটা দেখে আর কি বোঝা যায় এরকম আর্ট বেশি খায়, এরকম আর্ট বেশি চলে। এমনিতেই এখন পেন্টিং তো একটা সেরকম একটা সমাজের একটা উঁচু স্তরের বলতে পারো, বা একটা কি বলবো একটা মানে একটা অন্য জায়গার, অন্য সমাজে যারা অবস্থান করেন তারাই বোধ হয় এখন শুধুমাত্র শিল্প নিয়ে ভাবেন, শিল্প নিয়ে কথা বলেন, এমনকি এখনো অবধি কলকাতাতে অনেক আর্ট গ্যালারি হয়। আমাদের এদিকে অত ওরকম তো জল রঙের যে বিশেষত্বগুলো এগুলো আমি তোমাদেরকে এইভাবেই বোঝাতে পারি কোনো কিছু একটা ডেমো দিয়ে, কোনো কিছু একটা কিছু করে। কিন্তু তার সাথে আমি যে কথাটা বলছি সেটা তো ইম্পর্টেন্ট অবশ্যই, কিন্তু আমি যেটা করছি সেটা যখন তোমরা দেখবে সেটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, যে আমি কি করছি, জল দিয়ে আমি রংটাকে স্মাজ করে দিচ্ছি কিনা, বা এটাও দেখার বিষয় যে আমি কত নম্বর তুলি দিয়ে কাজ করছি এবং তুলি চেঞ্জ করছি কিনা,
এক্ষেত্রে বেশি ফ্ল্যাট তুলির কাজ ছিল না, আর আমি চাইছিলামও না ফ্ল্যাট তুলির কাজ করতে। তার কারণটা আমি তোমায় বলি, ফ্ল্যাট তুলির ওয়াশ যেটা, সেটা একটা স্কোয়ার টাইপের একটা ওয়াশ হয়, সেটার মধ্যে একটা ওই গথিক ছাদের কোনা মার্কার ব্যাপার থাকে। কিন্তু গোল তুলি অনেক বেশি ফ্লেক্সিবল, গোল তুলির টেক্সচারটা এবং গোল তুলির যে ফিলটা সেটা অনেক বেশি ফ্লেক্সিবল তো বটে, এবং অনেক বেশি কি বলবো তার মধ্যে ভ্যারাইটি থাকে অনেক রকম। আমি গোল তুলি দিয়ে একটা যখন কোনো ওয়াশ দেব, তখন সে ওয়াশটার মধ্যেও একটা রাউন্ডনেস থাকবে, যেটা কিন্তু দরকার এসব ক্ষেত্রে, যে এই ধরনের মাতৃমুখ, দুর্গা প্রতিমার মুখ, তার মধ্যে একটা গোল ব্যাপার থাকে, মানে একটা সুন্দর মিষ্টি ব্যাপার থাকে, যেটা যেটা আর কি ওই স্কোয়ার তুলি দিয়ে অতটা ভালো ওঠে না। তাই আমি গোল তুলি ইউজ করছি, আর 12 নম্বর তুলি ইউজ করছি। ম্যাক্সিমাম আঁকাটাই আমি এই 12 নম্বরটা দিয়ে এঁকেছি। একটা তুলি দিয়ে আঁকা ভালো, তুলি চেঞ্জ না করলে না করতেই পারো তুমি, কোনো ব্যাপার নেই। কিন্তু এটা দেখতে হবে যে তুমি তুলির ডাইনামিক ভাবে আঁকছো কিনা তুলি দিয়ে, ব্রাশ প্রেশার এবং ব্রাশ স্ট্রোকের যে উইথ সেটা নিয়ে তুমি খেলছো কিনা। সো এই পার্টটা শুকিয়ে নেওয়ার পরে ওই যে ছায়াটা এবং ইয়েটা, ছায়াটা এবং বাকি যে অংশে আমি ওয়াশগুলো দিলাম, সেই লেট ওয়াশগুলো শুকিয়ে নিলাম আমি পুরো একদম খটখটে রোদে। শুকিয়ে নেওয়ার পর এবারে আরেক দফা ছায়া অ্যাড করছি। এই যে রঙগুলো আমি ইউজ করছি এগুলো ভায়োলেট কালার, এবং তার সাথে কিছুটা পরিমাণ ম্যাজেন্টা এবং ব্লু হয়তো মেশানো রয়েছে, কোবাল্ট হিউ, কোবাল্ট ব্লু, সেটা দিয়ে আমি ছায়াটা দিচ্ছি। চোখের, চোখ তো অ্যাকচুয়ালি একটা গভীর অংশ, চোখের যে সাদা অংশটা সেটা গভীরতায় থাকে, সেটা অনেকটা গভীরে থাকে। তো মাটির যে মুখটা হয়, তার চোখের যে পলক, তার ছায়াটা এরকমভাবে চোখের যে সাদা অংশ তার মধ্যে আর কি পড়ে থাকে। এই জিনিসগুলো মানে ছবির মধ্যে দিলে তবেই ছবির 3D লাগবে এবং ওই রিয়েলিস্টিক যেটাকে বলে সেটা দেখাবে। দেখো সব কিছুই আমি শিখিয়ে দিতে পারি তোমাকে, কিন্তু তোমাকে মনোযোগ দিয়ে এই জিনিসগুলো দেখতে হবে এবং শিখতে হবে। যে হ্যাঁ কিছু শেখাচ্ছেন, আমিও শিখছি, পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা ভালো করে দেখো। আমি তোমাদের কাছে সব সময় আশা করবো, আমি তোমার জন্যে অনেকটা খেটে পরিশ্রম করে আমি কাজগুলো করি, ভিডিওগুলো বানাই, এবং তোমরা যদি দেখো তাহলে আমার জানিত উদ্যমটায় আর কি একটু ইন্ধন যোগানো হবে। যাই হোক, আমি কিন্তু স্তরে স্তরে আঁকছি। এক ফার্স্ট লেয়ার আমরা দেখেছি যে স্কেচ করেছি, সেকেন্ড তার উপরে খালি সাদা জল, তার উপরে ওয়ার্ম কালার, ওয়ার্ম কালারের পর শ্যাডো পার্টগুলো যেগুলো কিন্তু ব্লার শ্যাডো, এবং সেটা শুকিয়ে যাওয়ার পরে তার উপরে শার্প শ্যাডো, তার উপরে আমি এখন ফিনিশিং টাচ দিচ্ছি বলতে পারো। এটা একটা পার্ট অফ ফিনিশিং টাচেস, মানে এর পরে যে কাজগুলো হবে সেগুলো আর কি ডিজাইনের উপর নকশা যাকে বলে। তো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট অবশ্যই ডিফাইন করার জন্য, যে আমি যে জিনিসটা এঁকেছি সেটা ডিফাইন করার জন্য, নয় তো কি স্কেচ করার পরেই তো ছবিটা ডিফাইন হয়ে গেছিলো না, যে আমার ওটা স্কেচটাই একটা ফিনিশ স্কেচ হিসাবে আমরা রেখে দিতে পারতাম। কিন্তু যখন আমরা রং করছি তখন তার মধ্যে একটা রঙের ফিনিশ যে ব্যাপারটা সেটা আনার ব্যাপার আছে। এবারে একটা জিনিস লক্ষ্য করো, যে চুলে, চুলটা যেটা রয়েছে মাথার উপরে, সেই চুলের মধ্যে একটা কোঁকড়ানো চুল হয়তো, এবং পাটের ওই চুলকে যথারীতি পাকানো হয় পাটকাঠিতে, যাতে আর কি সেটা ওরকম কোঁকড়ানো দেখায়। অদ্ভুত শিল্পকর্ম সব, মানে দুর্ধর্ষ যাকে বলে। তো সেই চুলের মধ্যে একটা কোঁকড়ানো চুলে লাইট কিন্তু ওরকম ভাবে খেলা করে, আর সেটা কিন্তু ভালো করে লক্ষ্য করো যে তার মধ্যে একটা টেক্সচার রয়েছে। চুলের কালোটা কিন্তু গাঢ় পুরো কালো নয়, আর আমি কালো রং ছবিটাতে খুব একটা বেশি ইউজ করিনি, ডাইরেক্ট কালো রং তো ইউজই করিনি, হয় কালোর সাথে কোনো একটা বিশেষ রং মিশিয়ে সব ক্ষেত্রে আমি ইউজ করেছি যেখানে যেখানে করেছি। চুলের ক্ষেত্রে যেমন আমি কালোর সাথে বেগুনি রং দিয়েছিলাম, ব্লু কালার দিয়েছিলাম এবং সবুজ কালার দিয়েছিলাম। রং দিয়ে দেওয়ার পর তুলিতে জল নিয়েছি, এবং আমি ওই টেক্সচার যেটা আর কি আলো পড়ে রয়েছে মনে হচ্ছে ভাঁজ ভাঁজ হয়ে, সেটা আমি করেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো, এবং সেটা
যখন আমি জলটা দিয়েছি তখনই কিন্তু সে টেক্সচারটা ফুটে উঠবে না। জল রং আঁকার সময় ধৈর্য কিন্তু, পেশেন্স ব্যাপক খুব ইম্পর্টেন্ট জিনিস। কারণ আমি জলটা দিয়ে দিলাম, আমি জানি ওখানে একটা এফেক্ট হবে, কিন্তু সঙ্গে সঙ্গে তো হবে না, আমাকে শুকিয়ে নেওয়ার পর আমি সেই এফেক্টটা দেখতে পাবো। এখন আমি যেহেতু ওই লেয়ারটা শুকিয়ে গেছে তাই আমি এটা দেখতে পাচ্ছি। আর জল রঙে যথাসম্ভব ওভার ওয়ার্ক থেকে বিরত থাকতে হবে, দেখতে হবে নিজেকে যে আমি কোনো বিশেষ এফেক্টকে তার উপরে আর একটা লেয়ার দিয়ে ঢেকে দিচ্ছি না, তো মানে আমি অলরেডি যে কাজটা করে রেখেছি। যেমন দেখো চিকবোনের সাথে গালের সাথে যে শ্যাডোটা এখানে পড়ে রয়েছে, সেটা কিন্তু এর উপরে যদি আমি আর এক প্রস্থ আবার রং দিতাম শ্যাডো দেওয়ার জন্য, তাহলে কিন্তু ওই এফেক্টটা ঢেকে যেত। কিন্তু ওই এফেক্টগুলোই তো জল রঙের ভ্যালুটাকে আর কি বাড়িয়ে দেয়। আর তুমি যে কোনো বড় আর্টিস্ট জল রং যারা আঁকেন, সমকালীন অনেক আর্টিস্টের কাজ তুমি দেখবে, জল রং ওনারা চিরকাল বলেন যে ওভার ওয়ার্ক করবে না, ওভার ওয়ার্ক থেকে বিরত থাকো, কয়েকটা খোঁচা কয়েকটা ছোটোখাটো এদিক ওদিক ফিনিশিং স্ট্রোকস, ব্যাস কমপ্লিট। ওই যে ওয়াশের উপর স্ট্রোকগুলো দিয়ে ডিফাইন করা, ওটাই আর্ট, ওটাই আর্ট। এই জিনিসটাই আমি তোমাদের মগজে ঢুকিয়ে দেওয়ার চেষ্টায় আছি যে আর্ট কিন্তু অল অ্যাবাউট যে মানে কি বলবো, একটা সমতল কাগজে আমরা ছবি আঁকছি, ছবি আঁকার কথাই আমরা বলছি, অন্যান্য বিভিন্ন রকম ধরনের আরও মাধ্যম আছে, ফর্ম আছে আর্টের, সেগুলো নিয়ে আমি কথা বলছি না, আমি এখন পেইন্টিং নিয়েই কথা বলছি। যে একটা সাদা কাগজের উপর আমাকে দুর্গামুখ আঁকতে হবে, তো আমি কী করে আঁকবো? তাও আবার দুর্গামুখটা এমনি আঁকলে হবে না, সেটার জন্য 3D লাগে এবং মাটির মুখ লাগে মনে হয় আর কি। তো তার জন্যেই তখন চলে আসে আর্টের যে টেকনিক্যাল শিক্ষাটা, যে 3D আঁকতে গেলে আমাকে পার্সপেক্টিভ আঁকতে গেলে ফোর শর্টেনিং বুঝতে হবে, এবং এই সমস্ত কিছু একত্রে এক জায়গায় এসে জিনিসটা আর কি প্রকাশ হবে। তো চক্ষুদান পর্ব চলছে যাকে বলে আর কি। চক্ষুদান কিভাবে হচ্ছে, আমি খুব মানে ধৈর্য ধরে এবং খুব কি বলবো কেয়ারফুলি আমি কাজটা করছিলাম। তার কারণ হচ্ছে, একে তো কালো রং নিয়ে কাজ করছি, তার উপরে জল রঙে কাজ করছি, একবার ভুল জায়গায় কালো রং চলে গেলে সেটাকে তোলার কোনো রাস্তা নেই। এখানে আমি একটা রিগার ব্রাশ এটাকে বলতে পারো, কারণ এটা রিগার না, কারণ এর ব্রাশের যে ব্রিসেলটা অতটাও লম্বা না, কিন্তু এটা সরু তুলি, যথারীতি সরু তুলি, এটাই আমি ইউজ করি, 00 এটার না, এটা বোধহয় 1 কি 2 নম্বর তুলি। আচ্ছা আচ্ছা, এটা 1 নম্বর তুলি। 1 নম্বর তুলির এটার একটা গুণ হচ্ছে যে যে বিসেলের সংখ্যাটা অনেকটা বেশি, 00 বা 0-তে একটু কমে যায়, 1, 2 এগুলো খুব ভালো। তার কারণ হচ্ছে এতে আমরা যখন দাগটা দেব তাতে কিন্তু ব্রাশ স্ট্রোকটাই অনেকটা বেশি, আমরা যে স্ট্রোকের যে ওয়েট হয়, লাইনের যে ওয়েট হয় সেটা আমরা পাবো, যেটা আর কি ডাইনামিক টেপার যাকে বলে, মানে পেন্টিংয়ে ডাইনামিক অ্যাড করে আর কি, ডাইনামিক্স অ্যাড করে। তাই বলো যে চোখের পাতাটা, চোখের যে এখানে তো কাজলে দিয়ে পুরো একদম চোখটা আঁকা, আর আমি ওটাই আর কি ফলো করছি। এখানে দেখো বুঝতে পারছো যে আগে আমি যখন একটা চোখের উপরে বললাম না যে বেগুনি ওয়াশ দিলাম, যেটা আর কি লাইটটার উপরে শ্যাডো মতো পড়ে রয়েছে চোখের ভেতরে সাদা অংশে, সেটা কিন্তু এখন দেখো বোঝা যাচ্ছে যে ওটা একটা শ্যাডো পার্ট, ওটা কিন্তু যথারীতি ডার্ক না, কিন্তু কুল কালার, ইয়েলোর সাথে ওটা কন্ট্রাস্টিং কালার। যেহেতু আর কি আমরা এই সব জিনিসগুলো টেকনিক্যাল ব্যাপার, এগুলো তোমাদেরকে একটু ডিটেলে বুঝিয়ে না দিলে তো হয় না। আর আমাদের বিশেষ করে কলকাতার বলো, কৃষ্ণনগরের বলো, পুরো পশ্চিমবঙ্গে যেখানে যেখানে এরকম মৃৎশিল্প হয় এবং মাতৃমুখ তৈরি করা হয়, সেখানে কিন্তু এই ছাঁচের মুখ হবেই। এখন অনেক দেবী মূর্তির মুখের আদল অনেক চেঞ্জ হয়ে গেছে, তাতে ইটালিয়ান শিল্পকলারও কিছু ছাপ আমি পেয়েছি অনেক কাজে, কিন্তু এটার মধ্যে না একটা ওই কি বলবো সাবেকি একটা ব্যাপার আছে। সব ক্ষেত্রে সাবেকিয়ানা যে ভালো আমি সেটা বলছি না, কিন্তু এক্ষেত্রে আমার মনে হয় সাবেকিয়ানাকে প্রশ্রয় দেওয়া যায়। তার কারণ হচ্ছে এই দুর্গা মূর্তির যে বিউটি, সেটা ওই ইটালিয়ান ছাঁচে কিন্তু আমার মনে হয় না হবে। এর মধ্যে একটা ইটার্নাল বিউটি আছে, এর মধ্যে একটা স্নিগ্ধতা আছে, এবং
চোখ যদি উগ্র করে দেওয়া হয়, অনেক ক্ষেত্রে আমি মাতৃমূর্তির চোখ দেখেছি, মহিষাসুর নিধনের ক্ষেত্রে একদম পুরো উগ্র চোখ, সেটাকে উগ্র মনে হবে। এবং এখন কিন্তু একটা মানে শান্ত এক স্নিগ্ধ একটা ব্যাপার আছে এখন মুখের মধ্যে, একটা কি বলবো, একটা শাশ্বত একটা শান্তি বিরাজ করছে, যেটা আমাদের উদ্দেশ্য ছিল। আর এখানে আমি স্কেচ যখন করেছি, স্কেচের উপরে কিন্তু আমি জাস্ট স্ট্রোক দিয়ে দিলাম। এটা কিন্তু একটা সুবিধে যে স্কেচটা ঠিকঠাক যদি হয়ে যায় তাহলে তোমার 50% ওয়ার্ক ডান। এবং জলরঙের ক্ষেত্রে ওই যে আমরা ফার্স্ট ওয়াশটা দিয়েছি ইয়েলোর, এবং তার উপরে যে ওই শ্যাডোটা, ব্লার শ্যাডোটা যেটা চিকবনে পড়ে রয়েছে, গালে পড়ে রয়েছে ছায়াটা, এটা কিন্তু এটার আমি বললাম 50% ওয়ার্ক ডান যদি স্কেচ ভালো হয়। বাকি 50% ওয়ার্ক ডান বা 45% ওয়ার্ক ডান যদি তুমি ওই ওয়াশগুলো ঠিকঠাক দিতে পারো। কারণ যদি ওই ওয়াশ এবং স্কেচ তুমি ঠিক করে না দাও, তার উপরে তুমি যত রং লাগাও, যত ফিনিশিং টাচ দাও, জিনিসটা কিন্তু ভালো দেখাবে না। তাই এই জিনিসগুলো মাথায় রাখবে। ত্রিনেত্র হয়ে গেছে ছবি দেখে আমি তো সন্তুষ্ট যথেষ্ট, এবং আমি খুব আহ্লাদিত ফিল করছিলাম আর কি, যে আমি খুব ভালো এঁকে ফেলেছি। যাই হোক, ওইটুকু নিয়ে গর্ব থাকা ভালো আমার মনে হয়, ওই গর্বটুকু না থাকলে আর কি থাকলো। যাই হোক, এবং এটা ভিডিও করে, এটা একটা নথি করে আমি এরকমভাবে আঁকছি, এটাও কিন্তু একটা বড় ব্যাপার। ভেবে দেখো তো, যদি আমরা এরকম ডেমো দাভিনচির পেতাম, যদি যামিনী রায়ের পেতাম, যদি নন্দলাল বোসের পেতাম, যদি রামকিঙ্কর বেজের পেতাম, যদি গণেশ পাইনের পেতাম, আছে কয়েকটা ডকুমেন্ট্রি, নেই তা নয়, এমনকি এম এ ফুশানের উপরেও কয়েকটা ডকুমেন্ট্রি আছে। বর্তমান যত মডার্ন আর্টিস্ট সবাই নিজের উপর ডকুমেন্ট্রি করেন এবং ছবি আঁকার সময় সেটা রেকর্ড করেন, অনেকেই করেন আমি জানি, এটা কিন্তু কত একটা বিশাল বড় একটা ইতিহাসের নথি এগুলো। আর সেটা ইউটিউবে আপলোড থাকছে, তোমাদের মতো দর্শক, এতজন দর্শকের কাছে পৌঁছচ্ছে আমার ছবি, আমার আঁকা ছবি। এতদিনে অনেক হাজার ভিডিও আমার ভিউ হয়েছে, তার জন্য তোমাদেরকে ধন্যবাদ অবশ্যই যারা আমার ভিডিওটা দেখো। আমি চাই যে তুমি পুরো ভিডিওটা দেখো, অর্ধেক দেখে বা কয়েক সেকেন্ড দেখে চলে যেও না। তার কারণ হচ্ছে একটা আর্ট পুরোপুরি কমপ্লিট হতে একটু টাইম লাগে, আর তার জন্য একটা বিশেষ ধৈর্যের প্রয়োজন। সবই কিন্তু হুটহাট হয়ে যায় না, হ্যাঁ, সবই কিন্তু রিলের মতো 15 সেকেন্ডে তোমায় আমি কিছু শেখাতে পারবো না। এত কিছু যে আমি তোমায় বললাম, এই জিনিসগুলো অত শর্ট টাইমের মধ্যে হয় না, হওয়া সম্ভব না। তো এক্সট্রা আমি ওই যেটা বলছিলাম যে আমার পেছনে দাঁড়িয়ে কেউ আমাকে থামানোর জন্য আর কি ছিল না, তাই আমি একের পর এক দাগ দিয়েই যাচ্ছি, থামার কোনো জায়গা নেই। মনে হচ্ছে এখানে একটা খোঁচা, ওখানে একটা স্ট্রোক দিলে বোধহয় আরও ভালো হবে, কিন্তু আমি তোমায় বারবার বলছি ওভার ওয়ার্ক থেকে বিরত থাকো। আমি কিন্তু যথেষ্ট সংযমের সাথে রং ইউজ করছি। এই লাস্ট টাচটা আমার মনে হয় এই কারণেই আমি দিচ্ছিলাম যে গালের যে আউটলাইনটা, চোখের ওখানে যে গালটা আর কি ওই দিকেও আছে, তার যে একটা ইন্ডিকেশন যে গালটা আর কি চোখের নিচে শেষ হয়ে যায়নি, তার সাইডেও একটা সাইড, ওই দিকের সাইড প্লেনটা 4-14-এর কারণে যেটা আর কি দেখা যাচ্ছে না, সেটা কিন্তু আদতে রয়েছে। তো সেটাও আমরা আর কি ডিফাইন করার জন্য ওখানে ওই অংশটা নেগেটিভ ছেড়ে রেখে দিলাম। এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট যে নেগেটিভ রং কীভাবে ছেড়ে রাখতে হয়, এবং একটা ফেস্টিভ লুক দেওয়ার জন্য লাল রং এভাবে আমি স্প্রেড করছি। এই জিনিসটা আমি বলতে পারো মিলিন মালিকের কাছে শিখেছি, ওনার কাছে আমি অনেক কিছু শিখেছি, অনেকভাবে আমি ঋণী জল রঙের উপর, বিশেষ করে এই জিনিসটা উনি করেন আমি দেখেছি। আর এদিক ওদিক কিছু স্ট্রোক যেটা আর কি আলটিমেটলি মুখের যে লাইটটা, সাপ অংশটা, সেটা আউটসাইডে আমরা বা ব্যাকগ্রাউন্ডে যদি ডার্ক দিই তাহলে ওই সাদা অংশটা বেশি ফুটে বেরিয়ে আসে। আর এটা একদিক থেকে কম্পোজিশন, মানে কম্পোজিশনটারই অংশ এই জিনিসগুলো, এগুলো সব কিছু আমি তোমায় শেখাচ্ছি। এবার তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও অবশ্যই। সামনে দুর্গাপুজো আসছে, বাঙালি দুর্গাপুজো নিয়ে এত মেতে আছে উল্লাসে, আমিও সেই নৌকায় উঠে পড়েছি এবং দুর্গামূর্তি আঁকছি। পোর্ট্রেট ক্লাস, চোখ নাক মুখ আঁকা একই সাথে, কিন্তু এটাও তো এক ধরনের চোখ নাক মুখ আঁকা, সবই তো অ্যানাটমি ফলো করে আঁকতে হবে, তার কোনো মানে নেই। যাই হোক, ফিনিশিং টাচ এবং বিউটিফুল ফেস যত হয় তাদের মুখে একটা তিল দেওয়া উচিত,
যাই হোক, এরকম অনেক নায়িকা আছেন আমি শুনেছি যে তারা আর কি নকল তিল ইউজ করতেন, যে নজর লেগে যাবে এরকম টাইপের, তাদের হয়তো কোনো রকম সুপারস্টিশন থেকে থাকবে। যাই হোক, আমি এখানে দিলাম তার কারণ ম্যাক্সিমাম সুন্দর দুর্গা মূর্তিতে একটা তিল থাকবেই, অবশ্যই থাকবে। আর মুখে তিল থাকা মানে বিউটির একটা লক্ষণ বলতে পারো, কিন্তু মুখের কোথায় কী থাকে ওসব তিলের ইয়ে বিচার আমরা এখানে করছি না। যাই হোক, এগুলো সবই কম্পোজিশনের পার্ট এবং আঁকাটাকে সুন্দর করার একটা পার্ট। আমরা কী এঁকেছি সেটা কিন্তু স্কেচ পর্যায়ে পুরো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছিলো যেটা দুর্গা মুখ, কিন্তু এখন আমি যেটা করছি যে কোন কোন বিশেষ টাচ দিয়ে আর কি জিনিসটাকে 100% ফুটিয়ে তোলা যায়। পেন্টিং প্রায় ডান, আমি বিশেষ আর কোনো কাজ করব না, সই করে দিয়ে ছেড়ে দেব। যেটুকুনি আর কি আমার তোমাদেরকে বলার ছিল আমি বললাম, এবং এখনই কিন্তু ভিডিওটাকে ছেড়ে দিয়ে চলে যাও না, তার কারণ হচ্ছে লাস্ট অবধি যখন তোমরা এত দূর অবধি দেখলে তখন আর একটু সময় তোমাদের কাছে আমি আশা করতেই পারি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই, ছড়িয়ে দাও এই ভিডিওটা, দুর্গাপুজোয় সবাই দেখুন, সবারির কাছে দুর্গাপুজোয় আমার এই আঁকাটা পৌঁছোক, আমি এটা চাই। এবং তোমরা অবশ্যই ভিডিওটাকে, অবশ্যই আমি সিরিয়াসলি বলছি, তোমরা ভিডিওটাকে শেয়ার করো, ভিডিওটাকে লাইক করো। দেখা হবে নেক্সট আর একটা এপিসোডে। লাস্ট টাচ হিসেবে আমি সিগনেচার করে দিয়েছি, সো টাটা।